হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, তোমাদের জন্য কিন্তু একটু গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি। পুরো খবরটি কিন্তু প্রথম থেকে লাস্ট অব্দি কিন্তু দেখে নাও। তো দেখো, WBP যে নিউ ভ্যাকেন্সি আছে সেই সম্পর্কে কিন্তু খবরটাই আমার দেওয়ার জন্য কথা ছিল, কিন্তু তোমাদের একটা কথা বলছি, আমার কিন্তু অনেক রিকোয়েস্ট করা হয়েছে যে WBP তোমাদের 2020 রেজাল্টের কোনো যদি আপডেট থাকে তো অবশ্যই দিতে। তো এটা কিন্তু দেওয়ার মোটেও আমার ইচ্ছে ছিল না, তার কারণ তোমাদের রিকোয়েস্টে কিন্তু আমি এটা দিচ্ছি 2020-এর আপডেট। তার কারণ তোমরা জানো অনেক দিন ধরে কিন্তু রেজাল্ট পেন্ডিং আছে। তো আমি কিন্তু এইসব এরকম ভিডিও কিন্তু WBP রেজাল্ট সম্পর্কিত ভিডিও কিন্তু অনেক দিন আগেই করেছিলাম, তো তখনের আপডেটটা কিন্তু মেলেনি, সেটা বলতে কিন্তু আমার কোনো বাধা নেই। তার কারণ তখন কিন্তু একটা দেওয়ার প্রবণতা চলছিল, কিন্তু তোমরা জানো যে পুলিশের আপডেট কিন্তু চেঞ্জ হয় মাঝে সাঝে, তো সেক্ষেত্রে কিন্তু তখন রেজাল্টটা দেয়নি। তো তারপর কিন্তু আর ভিডিও করা হয়নি, কিন্তু এখন কিন্তু অনেকটাই রিকোয়েস্ট আসছে, কারণ আগের দিনে যে একটা নিউ ভ্যাকেন্সি নিয়ে একটা যখন আমি পোস্ট করেছিলাম তখন কিন্তু খুব আসছিল যে WBP 2020-এর যে আপডেটটা আছে সেটা কি আসতে। তার কারণ তোমরা জানো যে WBP-র যে আপডেট আছে সেই আপডেটের ক্ষেত্রে যদি তোমরা দেখতে পারো যে WBP-র কিন্তু ভ্যাকেন্সি যে 2020-এর যে ভ্যাকেন্সি ছিল 7444টা কিন্তু ভ্যাকেন্সি কিন্তু মেয়েদের ছিল, এবং মেয়েদের কিন্তু যতদূর আমার মনে পড়ছে 1500 সামথিং কিন্তু তোমাদের কিন্তু ভ্যাকেন্সি ছিল মহিলা ক্যান্ডিডেটদের। 1600টার মতো হয়তো ভ্যাকেন্সি ছিল, আমার ঠিক মনে নেই, তো ওরকমই হয়তো ভ্যাকেন্সিটা ছিল। এবং দেখো একটা কথা বলছি যে তোমাদের কিন্তু কিছু আপডেট আমি পেয়েছি, তো অবশ্যই কিন্তু সেটাই কিন্তু শেয়ার করবো। আর আরেকটি কথা বলছি, দেখো WBP যে নিউ ভ্যাকেন্সি আছে তা কিন্তু এই বছরে কিন্তু আসবেই, ঠিক আছে? তো সেই নিয়ে কিন্তু আমি কথা বলতে এসেছি। তো একটা কথা বলছি, তোমাদের যে জেল ওয়ার্ডারের যে ভ্যাকেন্সিটা আছে সেটা কিন্তু এবছর তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? জেল ওয়ার্ডার অর্থাৎ তোমরা কিন্তু জেল পুলিশের যে ভ্যাকেন্সিটা আছে সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু মেল কনস্টেবল তোমরা দেখতে পাবে। তাছাড়া একটা কিন্তু এক্সাইজ ডিপার্টমেন্টে, ঠিক আছে, এক্সাইজ ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু আসতে চলেছে কিন্তু একটা ভ্যাকেন্সি, তো সেই ভ্যাকেন্সিটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, কিছু মহিলা এবং পুলিশ থাকবে। তার সঙ্গে যে ভ্যাকেন্সিটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ WBP, তোমাদের WBP-র আগেও কিন্তু কলকাতার কিন্তু একটা SI কিন্তু দেওয়ার কথা চলছে, ঠিক আছে? তো সেটা কিন্তু তোমরা কিন্তু দেখতে পাবে আশা করি, তো সেটাও কিন্তু তোমরা এই বছর কিন্তু দেখতে পাবে। এবং দেখো যে ভ্যাকেন্সিটার জন্য কিন্তু বেশিরভাগ ছেলে মেয়ে, তার কারণ তোমরা সবাই জানো যে SI-র ক্ষেত্রে কিন্তু তোমরা যদি যাও তাহলে কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন পাস করতে হবে। সেক্ষেত্রে দেখতে গেলে একটা পুরুষ এবং একটা মহিলারা কিন্তু বেশিরভাগ ক্যান্ডিডেট কিন্তু যেটার অপেক্ষায় থাকে সেটা কিন্তু কনস্টেবলের ভ্যাকেন্সির আওয়াত, মানে কনস্টেবলের ভ্যাকেন্সি নিয়ে কিন্তু বেশি চিন্তিত থাকে যে কনস্টেবলের ভ্যাকেন্সিটা কবে আসে। তার কারণ কনস্টেবল ভ্যাকেন্সি কিন্তু তোমরা যদি দেখো সবথেকে কিন্তু বেশি ভ্যাকেন্সি কোথায় আসে, কনস্টেবলে কিন্তু ভ্যাকেন্সিটা আসে। সেক্ষেত্রে যদি তোমরা দেখতে যাও দেখো WBP-র যে ফিমেল ভ্যাকেন্সি বা ফিমেল কনস্টেবল সেই ভ্যাকেন্সি কিন্তু এবছর আসবে। তোমরা যদি আমার আগের ভিডিওটুগুলোতে দেখো তা সেখানে আমি বলেছিলাম তোমাদের কিন্তু কিছু মেয়েদের থানা বা মহিলা থানা কিন্তু ফাঁকা আছে, যে এবং তাছাড়াও কিন্তু অনেকগুলো থানাতে কিন্তু থানা বা এলাকায় কিন্তু তোমাদের উইনার্স বাহিনী লাগবে, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু লেডি কনস্টেবলের কিন্তু স্যাংশন হয়েছিল অনেকগুলোই, কিন্তু কত ভ্যাকেন্সি ছাড়বে এই নিয়ে কিন্তু আমি বলতে পারছি না, কিন্তু তোমাদের কিন্তু লেডি কনস্টেবল তোমরা কিন্তু দেখতে পাবে, তাও মোটামুটি 2000-এর মতো ভ্যাকেন্সি কিন্তু তোমরা দেখতে পাবে। কারণ তোমাদের মহিলাদের যে ক্যান্ডিডেটরা আছে তারা কিন্তু কলকাতা পুলিশের একটা হিউজ পরিমাণে ভ্যাকেন্সি পেয়েছে এবছর, তো তার জন্য কিন্তু তোমরা কিন্তু খাটো। এবং তার সঙ্গে কিন্তু ফিমেল কনস্টেবলের কিন্তু WBP যেটা আসবে WBP-র তরফ থেকে সেটা আসবে, সেটাও কিন্তু তোমরা কিন্তু খবর তোমাদের দিয়ে দিলাম যে ফিমেল কনস্টেবলের কিন্তু একটি ভ্যাকেন্সি কিন্তু তোমাদের আসতে চলেছে। এবার যেটির খবর থাকে যে WBP মেল কনস্টেবল, দেখো মেল কনস্টেবল আমি কিন্তু তোমাদের একটা কথা বলেছিলাম যে যতদিন নেই WBP 2020 রেজাল্ট পাবলিশ হবে ততদিন কিন্তু কোনো নতুন ভ্যাকেন্সি কিন্তু আসবে না, কারণ নতুন ভ্যাকেন্সিগুলো কিন্তু পেন্ডিং হয়ে থাকবে, এবং তোমাদের কিন্তু আস্তে আস্তে কিন্তু নতুন ভ্যাকেন্সি আসা কিন্তু শুরু হবে, এবং সেটা কোন মাস থেকে, সেটা কিন্তু তোমাদের এপ্রিল মাস থেকে কিন্তু শুরু হবে, অর্থাৎ তোমাদের সামনের মাস থেকে কিন্তু তোমরা কিছু নতুন নতুন ভ্যাকেন্সি কিন্তু দেখতে পাবে। এবং সবথেকে যেটা আসল খবর যে WBP 2020 কিন্তু রিক্রুটমেন্টের যে রেজাল্টটি সেই রেজাল্টও কিন্তু যতদূর খবর আছে এপ্রিল মাসে কিন্তু দিতে চলেছে। আমি এখন কোনো বলবো না যে এরকম ফার্স্ট উইক সেকেন্ড উইক ওরকম কোনো ব্যাপার না, কিন্তু তোমাদের রেজাল্টটা এই এপ্রিল মাসে 99% তোমরা ধরে রাখো যে তোমাদের কিন্তু এই 99%-এর মধ্যে 100%-এর মধ্যে 99% কিন্তু এপ্রিল মাসে দেওয়ারই কিন্তু চান্স আছে। এবার আর কিন্তু আপডেটের কোনো পরিবর্তন পরিবর্তন না হওয়ারই কথা, তার কারণ তোমরা দেখেছো এর আগেরবার অনেকবার কিন্তু আসার কথা ছিল কিন্তু তোমাদের কিন্তু আসেনি। দেখো অনেক ইউটিউবার্সরা আছে আপডেট দেয়, ঠিক আছে, কিন্তু একটা কথা তোমাদের বলি, সবাই কিছু না কিছু একটা সোর্স থাকে, সেই সোর্সের থেকে আপডেট দেয়, তো তারাও কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের জন্য দেওয়ার জন্য চেষ্টা করে আপডেট,
তো যখন যেটা পায়, এবং আমরা কিন্তু চেষ্টা করব যে তোমাদের এর পরেও কোনো রকম যদি আপডেট আসে অবশ্যই দেওয়ার কিন্তু চেষ্টা করব। এবং যেটুকু আমার কাছে এসেছে, আমি এতদিন ভিডিও করিনি, আমার কাছে যেটুকু খবর পেয়েছি তোমাদের কিন্তু এপ্রিল মাসে কিন্তু দেওয়ার প্রবল সম্ভাবনা, এবার সম্ভাবনা কিন্তু 99% তোমরা ধরে রাখো, এবং এটা কিন্তু রেজাল্ট কিন্তু দেবে। তার কারণ তোমাদের কিন্তু পঞ্চায়েত ভোটটা সামনে ইলেকশন আছে, ঠিক আছে, ইলেকশনের আগে যদি জয়েন করে দিতে পারে তোমাদের কিন্তু সেখানে ডিউটিও দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু একটা বড় বিরাট চান্স আছে তোমাদের কিন্তু এই এপ্রিলে কিন্তু রেজাল্টটা দিয়ে দেবে। ভিডিওটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য।